This is basically on the village committee election. You know, এক বছর তিন চার মাস হয়ে গেল এখন ওই মানে ইলেকশন করলে পরে না কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে না বাই দ্য স্টেট ইলেকশন কমিশন। এটার আগে আমরা টিএডিস পক্ষে থেকে আর আমরা তৃণমূলতা পক্ষে থেকে আমরা অনেকবার মানে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, ডেপুটেশনে দেওয়া হয়েছে। এটার পরেও তারা কোনো ইনিশিয়েটিভ করেসপন্ডেন্ট কমিউনিকেশন করানি। এরপরে আমরা হাইকোর্টে পিআইএল ফাইল করা হয়েছে। এটার পরে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে হচ্ছে হাইকোর্ট অবজার্ভ এছাড়া অবজার্ভ করছি, হিয়ার করছি তুমি পক্ষে হইতে। ওখানে আমরা দেখা গেছি যেটা স্টেট আর স্টেট ইলেকশন কমিশনস তারা রেসপন্স ছিল, এটা তার রেসপন্স ছিল এটা যে এখন প্রসেস করা হয়েছে নি, কারণ এখানে ইলেকট্রো এটা আপডেট করতে লাগবো, ইলেকট্রো এনরোলমেন্ট এগুলি দেখতে লাগবো। এরপরে এখন দুর্গা পূজা আইতে আছে, এরপরে দীপাবলি আইতে আছে, এগুলি তারা এসকিউজেস দিয়ে সারা কাউন্টার ফাইল করছে। এটার পরে কোর্ট অবজার্ভ করছে যেটা এগুলি তো মানে দেখা হয়েছে যে এক্সকিউজ নেওয়ার জন্য ইন্টেনশনলি। বেসিক্যালি আমরা কর্তব্য হল যেটা যদি এটা তো কন্টিনিউ প্রসেস ইলেকশন তো তুমি এভাবে এক্সকিউজ নিয়ে সারা এটা করতে পারবে, এটা তো ইন্টেনশন আছে। যদি এগুলি এক্সকিউজেস আছে তাহলে কীভাবে বাই ইলেকশন এটা করা হয়েছে, এটা তো সম্পূর্ণ ক্লিয়ার আছে। এটা ইন্টেনশন একটা, এটা কীভাবে টিএডিসি আন্ডারে কীভাবে ডিপ্লয় করা জরুরি। আমরা এটাই আমার পক্ষে হয়তো কোয়া হয়েছে যেটা ঠিক আছে, আমরা রেসপেক্ট করি যেটা ফেস্টিভ মুড অফ দ্য পাবলিক অফ দ্য পিপল অফ ত্রিপুরা অর এটা ডেফিনেট আমরা রেসপেক্ট করি। ডেফিনেট আমরা রেসপেক্ট করে আমরা সবাই চাই ফেস্টিভ মুভমেন্ট যেটা মুড যেটা পাবলিকের এটা থাকুক, কিন্তু এটার জন্য যে তুমি যে অত 13 লাখ হ্যাঁ ইন্ডিজিনিয়াস মানুষের ডিপ্রাইভ করা তো উচিত না, কারণ তারা ডিফারেন্ট স্কিম থেকে ডিপ্রাইভ হয়েছে আর ডিফারেন্ট ভিলেজ কমিটি ডেভেলপমেন্টের যেটা আছে স্কিমগুলি আছে প্রজেক্টগুলি আছে এগুলিতেও ইমপ্লিমেন্ট করা হয়তো আসে না, কারণ এর জন্য এটা খুব ডিপ্রাইভ। এর জন্য আমরা বলছি যদি ফেস্টিভ মুডের জন্য ইলেকশন কন্ডাক্ট করতে না পারে তাহলে যেটা টাকাগুলি আছে স্কিমগুলি আছে তাহলে টিটি এডিসি অথরিটি দিয়ে দেব। টিটি এডিসি অথরিটি উইদাউট দি মানে ভিলেজ কমিটি ইলেকশন তার ইমপ্লিমেন্ট করব। তাহলে এগুলি আমরা আর্গুমেন্ট করার পরে লাস্টলি কোর্ট অবজার্ভ করছে যে এগুলি যেটা ইন্টেনশনলি এটা করা তো এটা ঠিক নাই, এগুলি এক্সকিউজেস তো ঠিক নাই। মানে উইদিন নভেম্বর লাস্ট দিকে মানে কোর্ট রিজিড টাইম যেটা ডেট ফিক্স করেনি, কিন্তু উইদিন দ্য নভেম্বর মাসে এটা কমপ্লিট করতে লাগবো এগুলি করে ছাড়া তারা অর্ডার দিয়েছে। এরপর আমরা এটাও সাবমিট করছি যাতে মধ্যপ্রদেশে একটা এভাবে মামলা হয়েছিল, এরপরে সুপ্রিম কোর্ট এটাও রায় দিয়েছে যে উইদিন 45 ডেজ ইলেকশন কন্ডাক্ট করতে লাগবো আর কাউন্টিং সবগুলি প্রসেসের এটা কনক্লুড করতে লাগবো। করে সারা এগুলি আমরা দুই তিনটা সাইটেশন এটাও জমা দেওয়া হয়েছে, এটা কোর্ট অবজার্ভ করছে। এটা অবজার্ভ করার পরে মানে একটা ফ্ল্যাগ মানে কোনো রিজিড ডেটটা ফিক্স করা হয়েছে না, তবু মানে একটা রায় দিয়েছে যেটা উইদিন নভেম্বর যেটা ইলেকশনগুলি কন্ডাক্ট করা শেষ করার জন্য। আজকে তো উঠানে ওই লাস্ট 13 তারিখ লাস্ট হিয়ারিং হয়েছে 13 তারিখ এ মাসে, আর এরপর ওখানে জাজমেন্টটা রিজার্ভ করা আজকে আমরা আপলোড করে দিচ্ছি ওয়েবসাইটে, যেটা আমি আপনাদের পাঠিয়ে দিব যেটা হাইকোর্টে যেটা ওয়েবসাইটে যেটা আপলোড করা হয়েছে ওখানে আপনারা দেখতে পারবেন।
কোর্ট কি কি বলেছে মানে কবে নাগাদ ইলেকশন করার জন্য? বাই নভেম্বর। আর আমরা ইতিমধ্যে মানে সাবমিশন করা হয়েছে, কিন্তু বাই নভেম্বর হলে এটা তো টু লেট হয়ে যায়, কারণ অ্যাসেম্বলি ইলেকশনের তো আইতে আছে, তো বলাই যে হইতে পারে, কিন্তু এগুলি তবু তারা চাইতে আছে যেটা স্টেট আর স্টেট ইলেকশন কমিশন যেটা এটা এটার আগে করানো একটু সম্ভব না, মানে এই জন্য কোর্ট বুথ সাইড মানে হিয়ারিং করার পরে এগুলি মানে ফ্লেক্সিবল টাইমটা দিয়ে দিয়েছে, যেটা বাই নভেম্বর শুড কমপ্লিট দ্য হোল প্রসেস অফ ইলেকশন অ্যান্ড কাউন্টিং। ছোটদের অস্বাস্থ্যকর ফাড়ি তেলে রান্না আর ঘরে নিয়ে আসুন একমার্ক যুক্ত রানী ব্র্যান্ড খাঁটি সরিষার তেল। রানী ব্র্যান্ড সরিষার তেল বাছাই করা সর্ষে থেকে তৈরি ও ট্রিপল ফিল্টার, যা অন্যান্য তেলের তুলনায় হালকা ও সুস্বাস্থ্যকর। স্বাদে ও গন্ধে অতুলনীয় রানী ব্র্যান্ড সরিষার তেল 1962 সাল থেকে সুনামের সাথে বাজার দখল করে আছে। সুস্বাস্থ্য ও স্বাদের রান্নার জন্য প্রত্যেক ঘরে ঘরে আজই ব্যবহার করুন রানী ব্র্যান্ড সরিষার তেল। প্রস্তুতকারক বিআর অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান।